অনেক সময় ভুল থেকেও ভালো কিছু হয়। আমরা একটা অ্যাড দেখছিলাম, সেখানে বলা আছে যে দাগ থেকে যদি ভালো কিছু হয়, হ্যাঁ, তো আমরা এরকম ভুল থেকে ভালো কিছু করছি। এই যে এখানে যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো অনেকদিন হচ্ছে আপনাদের বাড়ির কোনো আপডেট ভিডিও দিই না, তো আজকে চিন্তা করলাম যে একটু আপডেট আপনাদেরকে জানাই। আলহামদুলিল্লাহ এখন বাড়ির যে প্রকৃত রূপটা সেটা অনেকাংশেই কিন্তু ফুটে উঠছে। বাড়ির প্রথম এবং দ্বিতীয় ফ্লোরের যে ওয়াল সেগুলো মোটামুটি কমপ্লিট। তো আপনাদেরকে এর আগে আমি আমাদের নিচতলার যে মানে রুম প্ল্যান সেটা দেখাইছিলাম, বাট দোতলাটা দেখানো হয়নি। তো আজকে চলেন আপনাদেরকে দোতলার যে ফ্লোর প্ল্যান, বা এখন আর প্ল্যান নাই, এটা তো হয়েই গেছে, তো সেটা একটু দেখাই। গ্যারেজে শম্পার মোটরসাইকেল, তারার সাইকেল, ধান টান এগুলো তো আছেই। তো নিস্তলা নিয়ে আজকের কথা বলবো না, তো সিঁড়ি দিয়ে আমি উঠলাম। উঠার পরে যে জায়গাটা দেখতেছেন বেশ বড় সড়ো একটা জায়গা। তো এখানে শুরুতেই আপনার একটা বড় উইন্ডো, এখান দিয়ে পুরা আমাদের যে বাড়ি মানে সোনের ঘরটা সব দেখা যাইতেছে, আর চমৎকার বাতাস আসে এদিক দিয়ে। ঠিক তার পাশেই এটা হচ্ছে শম্পার একটা সেকেন্ডারি রান্নাঘর। সেকেন্ডারি রান্নাঘর এই জন্যই লাগবে, ধরেন রাতের বেলা একটু চা বানিয়ে দিল, ওর জন্য নিচে যাওয়ার দরকার নাই, হ্যাঁ, বা নিচের কোনো খাবার দাবার একটু গরম করে দিল। আর শম্পা যেখানে বসছে ওই সোজা হলো আপনার একটা সোফা থাকবে। তো এখান থেকে রান্না করে ওই সোফার সামনে একটা টি টেবিল থাকলো, ওইখানে অনেক সময় রাতে চাটা খাইলাম বা নাস্তা রাস্তা করলাম, এই আর কি। আর এদিকে তো সিঁড়ি, সিঁড়ি দিয়ে আপনার ছাদ। তো এখন চলেন এই সাইডের রুমটা দেখাই। তো এইটা আমার শুরুতে অফিস রুম করার প্ল্যান ছিল, ঠিক আছে, মানে এটা হতেছে আমাদের সবচেয়ে ছোট রুম এইখানে। তো এইখানে একটা বড় সড়ো জানালার ওপেনিং রাখছি, যেটা একদম উপর থেকে একবারে নিচ পর্যন্ত, আর পাশে দিয়ে দরজা, আর এখানে আছে বাথরুম। মানে বাথরুমটা রুমের সাথে একদম ডিরেক্ট অ্যাটাচড না, মানে এই দিক দিয়ে দরজা রাখি নেই, ঠিক আছে। সেটার একটা কারণ আছে, যেহেতু রুমটা ছোট এখানে যদি আমি দরজা দিই তাহলে এখানে ফার্নিচার টার্নিচার আটানো একটু ঝামেলা। হ্যাঁ বাবা ডাকো, আসো 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 নিয়ে আসো। আর এখানে একটা মজার জিনিস দেখাই, অনেক সময় ভুল থেকেও ভালো কিছু হয়। আমরা একটা অ্যাড দেখছিলাম, সেখানে বলা আছে যে দাগ থেকে যদি ভালো কিছু হয়, হ্যাঁ, তো আমরা এরকম ভুল থেকে ভালো কিছু করছি। এই যে এখানে যে তিনটা রোবার দেখতেছেন বা কলাম, এটা কিন্তু ইনিশিয়াল ডিজাইনে ছিল না, ঠিক আছে। তো এটা কিন্তু ভালোই লাগতেছে। তো এটা না থাকার কারণ হইতেছে এই যে আমাদের যে বাড়ির একটা ভুল কাজ করছিলাম আমরা, মনে আছে কিনা, এই ক্যান্টিলিভারটা বা বারান্দাটা আমরা ভুলক্রমে এই যে মূল ছাদের সাথে ডালাই দিছিলাম না। তো পরবর্তীতে আমরা যেটা করছি, আলাদা করে আমার এই মানে বারান্দাটা দেওয়া হয়েছে, এবং এই সাইডে যে তিনটা কলামের মতো দিছি এটা ডিজাইনের জন্য সুন্দর হয়েছে, আবার ওইটার সাপোর্টের কাজও করছে, হ্যাঁ। আর এই সাইডে তো আগের থেকে এই কলাম দুইটা আছে ডিজাইনের জন্য, মানে এই সাইডে হলো পুরাটা বারান্দা। বাবা ও বাবা, পাখি কি পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই পেঁপে খাওয়ার লোভে এই পাখিটা সবসময় থাকে, এটা মানে কোকিলের বাচ্চা। কোকিল বড় হইলে চেঞ্জ হয়, এটা মানে বাচ্চা। ওই যে নিচের পেঁপে টেপে যা আছে খাইতেছে, ওই যে আর বাথরুমের উপরে তো ওই যে আপনার জিনিসপত্র রাখার জায়গা আছে। তো এইটা হচ্ছে তাহলে আমাদের অফিস রুম হিসাবে আমি ডিজাইন করছিলাম শুরুতে, বাট এখন এটারে অফিস রুম বানাই নাই, কারণ আমি আলাদা একটা অফিস রুম বানাইছি। তো এটা আপাতত আছে হচ্ছে কি আয়াতের রুম, আয়া
আয়াতের ভাই আগাই আনিক। তো আবার একটু দেখাই কোথা থেকে আমরা শুরু করলাম, সিঁড়ি দিয়ে আসলাম আইসা এই সাইডের যে রুমটা, মানে গেস্ট রুমই ধরেন, আর এই সাইডে তো আমার ওপেনিং, ঠিক আছে। তো ঠিক এই পাশে আবার একটা বড় বেডরুম আছে, শুরুতেই এখানে একটা বড় বাথরুম, এই যে এখানে সুন্দর দুইটা জানালা, আবার এইখানেও একটা সুন্দর বারান্দা আছে। এই বারান্দা দিয়েও আপনি এই সাইডের ভিউ পাবেন, মানে আমার বাড়ির পিছনের সাইডের যে ঘর ওই ভিউটা। তো এই রুম আপাতত তারা দখলে, হ্যাঁ এই রুমটা তারা দখলে, আর এই রুমটার ইন্টেরিয়র করবো এইভাবে, এইদিকে খাট ফালাবো একটা, খাটের দুই পাশে মানে খাটের কেন্দ্র করে এখানে আপনার ই থাকবে, আলমারি থাকবে, উচ্ছন সম্ভব, আর পড়ার টেবিল থাকবে তারার একটা আপাতত এই জায়গায়, ঠিক আছে। কি নুলটা হয়েছে কে দক্ষিণে মাথা দিলে কি হবো, কিচ্ছু বলা। তো এরপর আসেন আমাদের বেডরুমটা। তো আমাদের বেডরুম করতে যাইয়া বেশ কিছু পরিবর্তন হয়েছে, মানে শুরুতে যে ডিজাইনটা করছিলাম তার তুলনায়। তো আমাদের বেডরুমটা কাইন্ড অফ ম্যাসিভ, বিশাল বড়, যেহেতু এটা মাস্টার বেডরুম। হ্যাঁ তো শুরুতেই দেখাই, এটা হচ্ছে বাথরুম। প্ল্যান অনুযায়ী এটা বাথরুম ছিল না, ঠিক আছে, প্ল্যান অনুযায়ী ছিল ওই যে এখানে যে কলাম দেখতেছেন, ওই কলাম থেকে শুরু করে এই পুরো অংশটা ছিল একটা বারান্দা। চলেন আগে বারান্দাটাই দেখাই, এই যে বারান্দাটা, এই বারান্দাটা এখন ছোটো মনে হইতেছে, তাই না? এবং বারান্দার এই দিক দিয়ে একটা এন্ট্রি ছিল, মানে এই বারান্দা আসা, এটা একটা কমন বারান্দা ছিল এটা, ঠিক আছে। কিন্তু এইখানে বাথরুম আর এই যে এইখানে এই রান্নাঘর সম্পার, এটা করার কারণে এই এই রাস্তাটা আটকে গেছে, মানে এখানে ফ্রিজ রাখতে হবে। ফ্রিজ চাইলে এই সাইডে রাখা যেত, বাট আমরা পরে চিন্তা করলাম যে যেহেতু প্রত্যেকটা রুমের আলাদা আলাদা বারান্দা আছে, যেমন ওই সাইডের বারান্দা আছে, এটারও বারান্দা আছে, তো কমন বারান্দা আমার দরকার নাই। তো বারান্দাটা শুধু আমাদের এই মাস্টার বেডরুমের জন্য রাখছি। আর এইটা হইতেছে আমার রুম, এইটা এখানে একটা ছোট্ট রুম, যে রুম থেকে আমি পুরা বাড়ি দেখতে পারবো। হ্যাঁ এই সাইড একটা জানালা, এটা কার রুম মা, কিসে এটা? তো এটা হচ্ছে আমার অফিস রুম, ঠিক আছে। এই অফিস রুমটা ছিল মূলত ডিজাইন অনুযায়ী বাথরুম, তো আমি চিন্তা করলাম যে আমার এত বড় বাথরুমের আসলে দরকার নাই, বরঞ্চ আমার কাজ করার জন্য একটু নিরিবিলি পরিবেশ, প্লাস হচ্ছে পুরো বাড়ির দিকে যাতে খেয়াল রাখতে পারি, এরকম একটা জায়গা দরকার। তখন আমি এই বাথরুমের পার্টটারে অফিস রুমে কনভার্ট করে ওই সাইডে বারান্দারে একটু ছোটো করে, হ্যাঁ অ্যাক্সেস আটকে এইদিকে বাথরুম করছি। এই বাথরুম ও যে একেবারে ছোটো হয়েছে তা না, যথেষ্ট বড় বাথরুম হয়েছে। তো এই ছিল দ্বিতীয় তলার ওভারঅল প্ল্যান, একেবারে সিম্পল, হ্যাঁ কিন্তু পুরোটাই ফাংশনাল। মূল কাজ যেটা এখন আমার, সেটা হচ্ছে ইন্টেরিয়র। তো ইন্টেরিয়রের জন্য অনেকেই যোগাযোগ করতেছে, তো তাদেরকে আমি বলছি যে ভাই আমি ইন্টেরিয়রে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবো না, আর আহামরি একেবারে যে হোটেলের মতো চাকচিক্যপূর্ণ, হ্যাঁ মানে অনেকে করে না, সিলিংয়ে একেবারে রং চং লাইটিং মাইটিং দিয়ে একবারে অবস্থা খারাপ করে ফেলায়, তো ওইরকম কিছু চাই না, ঠিক আছে। আমি চাই সিম্পল, এবং যতটুকু ইন্টেরিয়রের কাজ করা হবে সেটা যেন প্র্যাকটিক্যাল হয়, মানে আমি যেন সেটা একটা কাজে ব্যবহার হয়। যেমন আমার এই রুমের কথা যদি ধরি, এখানে এই যে এটা এখান দিয়ে আলমারি হবে, আলমারি হওয়ার পরে এখানে এই ওয়াল একটা ড্রেসিং টেবিল সম্পর্কের জন্য, ঠিক আছে। আর আয়াত যেহেতু আমাদের সাথে আরও মানে পাঁচ বছর পর্যন্ত তো থাকবেই, প্লাস সম্পাও তো ল্যাপটপে কাজ টাজ করে, এইখানে হবে একটা, এবং সম্পা যেহেতু পড়াশোনাও করে এখনও, এখানে একটা পড়ার টেবিল প্লাস বই রাখার র্যাক, তো এখানে একটা টেবিল থাকলো, এখান থেকে ও ভিউটা দেখতে পারলো। হ্যাঁ সো এক সাইডে পড়ার টেবিল, ওই সাইডে ড্রেসিং টেবিল প্লাস আলমারি, আর এই ওয়ালে একটা টিভি থাকলো, মানে বেডের অপোজিটে। আর এখানে কিছু বক্স আগেই বানানো হয়েছে, হ্যাঁ এগুলাতে শোপিস টোপিস বা অন্যান্য জিনিসপত্র রাখা যাবে।
চমৎকার একটা বাতাস, মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে অথবা কোথাও নামছে, সেই ঠান্ডা বাতাসটা এখন আমাদের শরীরে লাগতেছে।